আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বর্তমানে ক্রমবর্ধমান হারে মানুষ বাড়ছে তার সাথে বাড়ছে প্রোটিন ও আমিষের চাহিদা দেশের মোট আমিষের চাহিদা মেটাতে খামারিদের ভূমিকা অনস্বীকার্য বর্তমানে গরু একটি লাভজনক ব্যবসা যারা নতুন খামারি আছেন যারা নতুন বিদেশ ভাই বোন আছেন যারা নতুন করে খামার শুরু করতে চান তারা অনেকে জানতে চাচ্ছেন একজন কিভাবে নতুন করে খামার শুরু করবেন খামার শুরু করার আগে কয়েকটি টিপস আপনাকে গ্রহণ করতে হবে আমি কিভাবে নতুন খামার শুরু করব খামারে কী কী মেনটেন করতে হবে যদি আপনার মাটি ও মানুষের প্রতি ভালোবাসা থাকে তাহলে আপনি খামার শুরু করতে পারবেন যদি এই প্রাণীর প্রতি আপনার ভালোবাসা না থাকে তাহলে আপনি যদি খামারটি শুধুমাত্র ব্যবসাজনকভাবে বা লাভজনকভাবে নেন তাহলে অনেকে প্রকৃত খামারে হয়ে উঠতে পারে না এই খামার করতে গেলে প্রথমে অবশ্যই আপনাকে এই প্রাণীর প্রতি ভালোবাসা থাকতে হবে আর এই যেহেতু আপনি খামার শুরু করবেন আপনি গরুর খামার করবেন না ছাগলের খামার করবেন আবার এগুলোর মধ্যে ভাগ আছে যে খামারে করেন না কেন আপনাকে আগে সেই খামার সম্পর্কে ধারণা থাকতে হবে সেই খামার সম্পর্কে তিন মাসের যুবনানের ট্রেনিং অথবা আমাদের প্রাণী সম্পদ হাসপাতালে যেসব ট্রেনিং হয় মাসের ট্রেনিং অথবা সপ্তাহে একদিন দুই দিন যে ট্রেনিংগুলো হন না কেন সেই ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে হবে সেই ট্রেনিংগুলোতে আপনাকে গরু পালন সম্পর্কে বাগের পালন সম্পর্কে ছাগল পালন বা যে কোনো কিছু সম্পর্কে ট্রেনিং হোক না কেন সে সম্পর্কে জানতে হবে তারপরে হচ্ছে আপনাকে আগে বিভিন্ন খামারে খামারে ভিজিট করতে হবে পরিদর্শন করতে হবে তারা কিভাবে গরুর লালন পালন করতেছে বা তারা কিভাবে খামার পরিচালনা করতেছে আর আপনি এক কাজ করতে পারেন পাঁচজন সফল খামারি এবং পাঁচজন ব্যর্থ খামারি যারা আছে আপনারা তাদের কাছ থেকে সব তাদের সফলতার গল্প এবং তাদের ব্যর্থতার গল্প আপনি শুনতে পারেন দেখতে পারেন কারণ তারা আপনাকে সঠিক পথ দেখাবে আপনি বাস্তবে যখন একটা কাজ বিভিন্ন খামারে ঘুরে ঘুরে দেখবেন তারা কীভাবে খামার পরিচালনা করতেছে তাহলে অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারবেন আমরা মুখে যতই বলি না কেন এটাভাবে করতে হবে ওটাভাবে করতে হবে কিন্তু আপনি বাস্তবে যদি খামার প্রদর্শন করেন তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন তারপর হচ্ছে আপনার যেই খামার করেন না কেন অবশ্যই আপনাকে যে খামার ব্যবস্থাপনা খামারের পরিবেশ কিন্তু ভালো হইতে হবে কারণ অনেকে ময়লা আবর্জনা পাশে রাখে এর ফলে গরু অনেক রোগ বালাই আক্রান্ত হয়ে যায় গরু মারা যায় বিভিন্ন অসুখ বিসুখ লেগে থাকে খামার করতে গেলে অবশ্যই খামারের প্রতি যে এলাকায় থাকুন না কেন সেই এলাকার আগে ধারণা নিতে হবে সেখানে যদি দুধের খামার করেন দুধের দাম কেমন গো খাদ্যের দাম কেমন তারপরে আপনার ওই ওই এলাকায় যদি আপনার জমি না থাকে কারণ খামার করতে গেলে অবশ্যই নিজের জমি থাকতে হবে নিজের জমিতে ঘাস লাগাইতে হবে ঘাসের কোনো বিকল্প নাই এই অনেকগুলো টিপস আছে এই টিপসগুলো মেনে চললে যার নতুন খামার যা নতুন খামারে করতে চান বা নতুন খামারই এই আশা করি এই টিপসগুলো মেনে চললে আপনারা সফল হতে পারবেন তাছাড়া কোনো দিনও সফল হতে পারবেন না আর প্রথমে আপনার খামারে এ খামার করতে গেলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে কারণ প্রথম তিন বছর আপনাকে লাভের মুখ বা লাভের আশা করা যাবে না আপনাকে প্রথম তিন বছর ইনভেস্ট করতে হবে তাহলে আপনি আস্তে আস্তে লাভ করতে পারবেন তাছাড়া কিন্তু নয় তার আগে আপনাকে ঠিক করতে হবে আপনি কিসের খামার করতে চান আপনি গাভীর খামার করবেন না বকনা দিয়ে শুরু করবেন না গরু মোটা দাঁত করে খামার করবেন না সাগরের খামার যে খামার হোক না কেন আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ